বাড়ি থেকে বেরোনোর আগে যদি ট্রাফিকের আপডেটটা জেনে নেওয়া যায় তাহলে মন্দ কি হয় বলুন, আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। কারণ আজকে তো সারাদিন বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, কারণ বর্ষা ঢুকে যাচ্ছে আজ থেকে, এবং খুব স্বাভাবিকভাবেই ট্রাফিকের আপডেট জানবো। আমাদের সঙ্গে মধ্যে ট্রাফিক সার্জন লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে প্রণব কুমার বানাম। খুব স্বাভাবিকভাবেই ট্রাফিকের আপডেট জানবো। আমাদের সঙ্গে মধ্যে ট্রাফিক সার্জন লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে প্রণব কুমার বানা আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, যে চব্বিশ ঘন্টাতে আপনাকে স্বাগত। একটু জানতে চাইবো যে আজকে সারাদিন যান চলাচল এবং তার সঙ্গে সঙ্গে কোথাও কোনো মিটিং মিছিল আছে কিনা একটু জানতে চাইবো আপনার কাছে। নমস্কার, এখনো পর্যন্ত শহর কলকাতায় যান চলাচল স্বাভাবিক আছে। আজকে শহর কলকাতার বুকে পূর্ব নির্ধারিত মিটিং মিছিলের মধ্যে আমরা যেটা পাচ্ছি, চোদ্দটা নাগাদ মানে বেলা দুটো নাগাদ একটা প্রসেশন, যেটা আরএসএম স্কোয়ার আছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে, ওরা ওয়াই চ্যানেলে আসবে। আমরা এখানে কালেকশন পাচ্ছি 250 থেকে 300, এরা এস এন ব্যানার্জি এবং ড্রোইনা ক্রসিং অ্যাভেল করবেন। এছাড়াও আরেকটা প্রসেশন আমরা পাচ্ছি 15 নাগাদ মানে বেলা 3টে নাগাদ একটা প্রসেশন, যেটা যোগাযোগ ভবনের সামনে থেকে বেরোবে, বেরিয়ে ওরাও আসবে ওয়াই চ্যানেলে। 350 থেকে 400 মতো কালেকশন পাচ্ছি, ওরা ওই সেন্ট্রাল এভিনিউ কেতিদাস ক্রসিং হয়ে ওরা আসবে। এছাড়া শহর কলকাতার বুকে আজকে কোনো পূর্বনির্ধারিত মিটিং বা মিছিলের খবর এখনো পর্যন্ত আমাদের নেই। আমরা ট্রাফিকের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখছি, যাতে দিনের বাকি সময়টুকু যান চলাচল স্বাভাবিক রাখে। প্রণব বাবু, একটা বিষয় একটু জানতে চাইবো, আজকে বর্ষা ঢুকছে এবং সেরকম পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে, বৃষ্টি হলে যান চলাচল স্লথ হয়ে যায় খুব স্বাভাবিকভাবে, একটু হলেও সমস্যা হয়, সেক্ষেত্রে কোনো আগাম প্রস্তুতি? সেক্ষেত্রে যান চলাচল বৃষ্টির ক্ষেত্রে যখন সমস্যা হয়, আমরা যখন যেখানে যেরকম সমস্যা হয় আমরা ট্রাফিকের তরফ থেকে ব্যবস্থা রাখার চেষ্টা করি, যাতে যান চলাচলটা স্বাভাবিকভাবে চালানো যায়। অনেক ধন্যবাদ যে চব্বিশ ঘন্টার সঙ্গে কথা বলার জন্য।